আমি শম্পা রেজা। আজ আমি আপনাদের তিনজন নারীর শারীরিক জীবনের ঘটনা শোনাব, যা তারা যদি সচেতন হতেন বা তাদের কাছের মানুষরা যদি সচেতন হতেন তাহলে আজকে তাদের জীবনের গল্প অন্যরকম হতো। প্রথমে যার কথা বলবো তার নাম মিতা। সে ইডেন গার্লস কলেজের ইংলিশ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার পড়াশোনায় ভীষণ আগ্রহ, কিন্তু ছোটবেলা থেকেই মাসে রইজ কটি দিন তাকে স্কুল কামাই করতে হতো, তার পেটে প্রচণ্ড ব্যথা হতো, সে কুকড়ে বিছানায় শুয়ে থাকতো আর নীরবে চোখের জল ফেলত। মা ভাবতেন স্বাভাবিক, বলতেনও তাই মেয়েটিকে, বলতেন এইটুকুন ব্যথা তো স্বাভাবিক, সহ্য করতে পারবি না, একটু তো সহ্য করতে শিখতেই হবে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। 12 বছর পেরিয়ে গেল কিন্তু ব্যথা তো ভালো হলোই না, বরং মিতার এই ব্যথা এমন জটিল জায়গায় এসে দাঁড়িয়েছে যে আজ তার পেটে একটা জরুরি অপারেশন করতে হবে, মিতার ওভারির বেশ কিছু অংশ কেটে ফেলতে হবে। ভবিষ্যতে মা হতে পারবে কি না জানা নেই। মিতা বা তার মার জানা ছিল না যে মিতা একটা জটিল রোগে ভুগছে। এই পুরো পরিস্থিতির দায় দায়িত্ব কিন্তু আমাদের সামাজিক অজ্ঞতা। সেখানে মিতার মা, মিতা এবং মিতার পরিবারের প্রত্যেকটি ব্যক্তি জড়িত। অজ্ঞতা। লাবণী বিয়ে হয়েছে 1 বছর, প্রেমের বন্ধনে বাঁধা পড়েই এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পরপরই লাবণীর সাথে ওর বরের সম্পর্কটা কেমন পাল্টে যেতে শুরু করলো। বর ভাবলেন লাবণী তাকে আর আগের মতো ভালোবাসে না, শুরু হয় মানসিক দূরত্ব, সন্দেহবাতিকতা এবং অবশেষে তীব্র ঝগড়াঝাটি, হয়তো এই বিয়েটা আর টিকবে না। কিন্তু না লাবণী, না ওর বর, না পরিবারের কেউ জানতো যে লাবণী একটা জটিল রোগে ভুগছে, যে কারণে লাবণী তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হতে ভয় পায়। রূপার বিয়ের 10 বছর পরও মা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। প্রথম দিকে সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল বিষয়টি, কিন্তু 5-6 বছর যাওয়ার পর শুরু হয়ে গেল কথাবার্তা, নানান গুঞ্জন। রূপা লোকলজ্জার ভয়ে ডাক্তারের কাছেও যায়নি। প্রথম কিছু বছর বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু 5-6 বছর পার হওয়ার পর শুরু হলো জল্পনা কল্পনা, কুৎসা রটনা, তারপর অব্যর্থ গর্ভধারণের জন্য নানান রকম পরামর্শ উপায় জানাতে শুরু করলো। 7-8 বছর পেরিয়ে গেল আর এই যে মানুষের এত কথা এত পরামর্শ সবই ব্যর্থ হলো, কারণ আজ রূপা হাসপাতালের বিছানায় শুয়ে আছে। যতদিনে ডাক্তারের কাছে গেছে এই 7-8 বছর পর, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। 3 বছর চিকিৎসা করার পরও কোনো রকম কিছুই হলো না উন্নতি, কিন্তু লোকজনের এই উপদেশ, এই অব্যর্থ উপায়গুলো যদি সত্যি হতো তাহলে আজ রূপাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হতো না। মানুষের কুৎসা শুনতে শুনতে আর মা হওয়ার বাসনা, ব্যক্ত হওয়ার যে বেদনা, সেটা সহ্য না করতে পেরে রূপা চেষ্টা করেছিল আত্মহননের, বিষ খেয়ে। এই যে বন্ধাত্ম রূপার, আপনি কি জানেন কেন এই বন্ধাত্মে ভুগছে রূপা?
মিতা, লাবণী, রূপা এই তিনজনের মতন আমাদের আশেপাশে অনেক নারী আছেন যারা এই রোগে ভুগছেন। রোগটির নাম এন্ডোমেট্রিওসিস। প্রতি দশজন নারীর মধ্যে একজন নারী এই রোগে ভোগেন, এন্ডোমেট্রিওসিস। নীরবে ভোগেন। লক্ষণগুলোকে অনেকেই স্বাভাবিক মনে করে কোনো রকমের প্রতিকারের চিন্তা না করে ডাক্তারের শরণাপন্ন হয় না, যে কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের ভবিষ্যতে। এন্ডোমেট্রিওসিসের লক্ষণ: মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, সহবাসের সময় বা পরে ব্যথা, মলত্যাগের সময় ব্যথা, বন্ধাত্ম, এসবই এন্ডোমেট্রিওসিসের লক্ষণ। এই লক্ষণের একটিও যদি আপনি নিজের মধ্যে পর্যবেক্ষণ করেন বা পরিলক্ষিত হয় তাহলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। আসুন এই এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাসে আমরা সবাই সচেতন হই এবং আশপাশের সবাইকেও সচেতন করি। আমাদের মাঝে আর একটিও নারী যেন অসচেতনতার কারণে এন্ডোমেট্রিওসিস দ্বারা আক্রান্ত না হন। এন্ডোমেট্রিওসিস নির্ণয়ে আর দেরি নয়, সবাই মিলে এন্ডোমেট্রিওসিসকে করি জয়।